revolution will be live. হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা ইলেকট্রিকভাবে যে বিদ্যুতের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হই, আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য মূলত দায়ী কে? আজকে আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে এবং খুব সহজভাবে বোঝানোর জন্য আসলে ইলেকট্রিক শকের জন্য কে মূলত দায়ী। আমরা অনেকেই মনে করি যে ইলেকট্রিক শকের জন্য ভোল্টেজ দায়ী, আবার অনেকেই মনে করি ইলেকট্রিক শকের জন্য কারেন্ট দায়ী। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, মূলত দায়ী কে? প্রথমত, ইলেকট্রিক শকের জন্য হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট দুটোই দায়ী হতে পারে। এক্ষেত্রে সেটা নির্ভর করবে আমাদের শরীরের রেজিস্ট্যান্সের উপর। আমাদের শরীর যদি শুকনো থাকে তখন আমাদের শরীরের রেজিস্ট্যান্স 1 মেগা ওহমের বেশি হয়ে থাকে, আর এই সময় ইলেকট্রন আমাদের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে খুব বাধাগ্রস্ত হয়, ফলে আমরা খুব বেশি একটা বিদ্যুতের আঘাত প্রাপ্ত হই না। আর যখন আমাদের শরীর ভেজা থাকে তখন আমাদের শরীরের রেজিস্ট্যান্স 40K অর্থাৎ 40,000-এর নিচে নেমে আসে। যখন 1 মেগা ওহম ছিল এখন 40,000-এর নিচে নেমে আসলো, আর এখন 40,000-এর নিচে নামার ফলে উচ্চ ভোল্টেজ বা হাই ভোল্টেজ যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে খুব দ্রুত আমাদের শরীরের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারবে এবং আমরা বিদ্যুতের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হব। এখন সহজভাবে বোঝার জন্য আমরা ভোল্টেজকে মামা হিসাবে ধরলাম আর কারেন্টকে আমরা মামি হিসাবে ধরলাম। এখন কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার। আমরা যখন লাইনের ভিতরে ভোল্টেজ প্রয়োগ করা হবে তখন কিন্তু ইলেকট্রনের ফ্লো হবে, আর ইলেকট্রনের ফ্লো হওয়ার মাধ্যমেই উচ্চ কারেন্ট প্রবাহিত হবে, আর যখন উচ্চ ভোল্টেজ থাকবে তখনই উচ্চ কারেন্ট প্রবাহিত হবে। এজন্য এই দুটোটাই সমানুপাতিক, একটা কমবে আর একটা কমবে, একটা বাড়বে আর একটা বাড়বে। আর এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে ভোল্টেজ দায়ী, তাহলে কিন্তু আপনার অ্যান্সার পরিপূর্ণ আসতেছে না। এক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট, ভোল্টেজ বাড়লে কারেন্ট অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। যখন ভোল্টেজকে আমরা যেহেতু মামা ধরলাম আর কারেন্টকে আমরা মামি ধরলাম, তাহলে মামা এবং মামি এদের ভালোবাসার সময়কাল, অর্থাৎ প্রবাহিত চলমান বিদ্যুৎ। আর এই মুহূর্তে যদি আমরা রেজিস্ট্যান্সকে তার সতিন ধরি, তাহলে রেজিস্ট্যান্স মানে তার সতিন, অর্থাৎ মামা আর মামি যখন ভালোবাসার প্রবাহকাল চলতেছে তখন এসে এদের মাঝে যে বাধা দিচ্ছে এ হচ্ছে তাদের সতিন, অর্থাৎ রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্স যখন বেশি থাকবে তখনই আমাদের ইলেকট্রিক শক থেকে খুব কম বেশি বা চিনচিন কিছু একটা অনুভব করতে পারবো। এখন ইলেকট্রিক শক আমাদের দেহে কেন লাগে বা কীভাবে লাগে? মানব দেহে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ মানব দেহ কিন্তু বিদ্যুৎ পরিবাহী, যখন কোনো মৃদু মাত্রার বিদ্যুৎ দেহে প্রবেশ করে তখন তার দেহের সেন্সিটিভ সেলগুলো কার্যকর হয়ে ওঠে এবং নিউরনের বার্তা পাঠায়, আর উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবেশ করে তখন সেটি ব্লাড সেলগুলো খুশি মেরে নষ্ট করে দেয়, এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তখনই সে পটল তোলে, অর্থাৎ শরীরের সম্পূর্ণ রক্ত সে চুষে নেয় এবং হৃৎপিণ্ডকে অচল করে দেয়, সাথে সাথেই মৃত্যু ঘটে। আর এইভাবেই ইলেকট্রিক বা বৈদ্যুতিক শর্টের মাধ্যমে আমাদের মৃত্যু হয় বা ইলেকট্রিক বা বৈদ্যুতিক শর্টের মাধ্যমে আমরা আঘাতপ্রাপ্ত হই। তো আশা করি আপনারা খুব সহজভাবেই বুঝতে পারছেন যে ইলেকট্রিক শকের জন্য দায়ী কে। কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, এই তিনটা একসাথে কিন্তু ইলেকট্রিক শক ঘটায়, অর্থাৎ আমরা বিদ্যুৎ থেকে আঘাতপ্রাপ্ত হই। সো সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।